লাউগুলো আছে তো? তোমাদের সেই চালের লাউগুলো ঝুই তো? তোমার লতা মোটা কত? তোর গাছেই থাকুক, কেউ খাবে না তোর মাগি তো লাউ বোকা লেগে গে। ছেলে পেলে তোমার লাউ খাবার ইচ্ছা হয়েছে, আমরা সেই ঝোলা লাউটাই নিয়ে এসেছি। তুমি কোথায় যাচ্ছ? তোমাকে অফিস ঘরে নিয়ে যাবো, একটা অঙ্ক বোঝাবো। তো গরমে রান্না টান্না গায়ে নাই ঘামাচিবে? সকল ছাত্র ছাত্রীর মধ্যে তোমাকে কেন ভালোবাসি? ফুলি তোর দেহ তো নয় মনে হচ্ছে তুলোর বস্তা, খেপি কাঁচা কাঁচা। প্রতিদিন তোকে দুটো করে ডিম কেন খাই বলতো? তোর গাল তো নয় আপেলের মতো, ঠোঁট তো নয় খেপি। ডিম খাবি না খেপি, কত খাবি ডিম? লঙ্কা চাইছি দিচ্ছে না, এ কত বড় পনেরো মুটা মেয়ে বল দিলি? ও মেয়ের থেকে পনেরো থেকে পনেরো পাকা মোবাইল। এই ছেলেটাকে একটু সামালতে পারছেন না? একটু লঙ্কা দিয়ে সামালতে পারছেন? লঙ্কা দেন, যা দেবে যা দেবে যা পাবে। ডিম খাবে তো আহু করছে কেন? ডিমে ঝাল লেগেছে নাকি রে? ডিম খাওয়াইছি বাবা, ডিম ফুলিকে ডিম খাওয়াইছি। ও ও ডিম খেছে না নাকি? ডিম খাওয়াইছি। তোর ডিম খেছি না, আমি বেচি না, তোকে খেছি না। এ ও খাবে না আমার। পরীক্ষা যখন হবে নাম্বার বেশি দিব, আমার কথা মতন চলবি। চুপ ডিম খাই যা ভালো না? ডিম
কি জিনিস রে? সত্যি তো বুঝতে পারছিস না? না 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 মাস্টার মশাই আমার ইজ্জত নিচ্ছিল। এটা ওটা লিয়ে আইছি কেন বাড়ি থেকে? ওটা বাড়িতে রেখে আসতে পারি না। না না যে জিনিস লোকে লিয়ে নেবে তা লিয়ে আসিস কেন? সব Hey!
আমার গিন্নি বলল ছাগলটা বেঁধে এসে ব্যাল দড়ি তো পেলাম ব্যালটা দিয়ে ছাগল বেলটা ছাগলের দড়ি করেছে এটা প্যান হয়ে এই যে মশাই বলুন হাবলকে কোথায় লুকিয়ে রাখলেন বিশ্বাস করুন হাবল কোথায় গেছে আমি নিজেই জানি না কোনো কথা শুনবো না ওপর থেকে এসপি চাপ দিয়েছে সাত দিনের মধ্যে আসামি চাই যদি আসামি না পায় তাহলে তোমাকে টানতে দেবো যেন মনে থাকে তাই নাকি ওই মালটা যখন চয়েস হয়েছে কিন্তু নিয়ে যাওয়ার আগে একটা কথা
মন্তব্যকামী নয় এর আগে একদিন এসেছিলাম এর আগে হ্যাঁ শালার শালার জি মেয়েগুলো বদমাশ সব জামা প্যান্ট খুলে নিয়ে তাড়িয়ে দিয়েছে হ্যাঁ তা একসাথে আপনি পেমেন্ট করবেন আমি সকাল হবে টাকা গুনে দিয়ে বাড়ি চলে যাব এই যাব না ভদ্রলোকের ছেলে মিথ্যা কথা বলে না চলো ডার্লিং চলো আর সারা রাত শুধু তুমি আমার আমি তোমার ছিল না 5000 টাকা লাগবে কেন দিবে না
টাকা দেব না নাকি একই নি নি আবার মেয়ে মানুষের গায়ে হাত কি বলে হাবল তোর মা যদি খুন করে দিলে
করেন হ্যাঁ আমি ছাড়বো না এই মেয়েটাকে এই আমল আগে ক্ষমতা মারবি না কেন তুই তোর মাকে খুন করলি কেন আমার মা হ্যাঁ ও আমার মা না আজকাল মা বলে কেউ থাকতে পারে না ও মা জাতির কলঙ্ক আজকাল মা বলে কেউ থাকতে পারে না মা বলে কেউ নেই শিশুদের দু হাতে করে মানুষ করেছি কে তুমি আমি মাদার টেরিজা তুমি মাদার টেরিজা দেখো তো মা তোমার গোটা গাটা গরম কাপড় দিয়ে ঢাকা আছে আজকালকার মাদের গোটা গাটা উলঙ্গ হয়ে থাকে তাই তো আজকালকার ছেলেরা আজকালকার মেয়েদের নিয়ে গিয়ে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে এরা মা নয় মা জাতির কলঙ্ক আগে অপরাধ কি ছিল আমার মায়ের জাত নাই আমার মা অজাত ও জাত হারিয়ে গেছে বাবা জাতি হচ্ছে সেই মানুষ জাতি তাই লালন ফকির কি বলে জানেন সব লোকে কয় লালন কি জাত সংসারে বাউন চেনে সব লোকে কয় লালন কি জাত সংসারে আমি মাস্টার সূর্য সেন চট্টগ্রাম অষ্টাগার লুণ্ঠনের মূল্যটাই হচ্ছে আমি আমি মাস্টার সূর্য সেন আপনি মাস্টার সূর্য সেন বলুন তো মাস্টার দা আপনারা যখন এই দেশকে স্বাধীন করেছেন কত মেয়ে আপনাদের কাছে গেছে আপনারা কয়টা মেয়েকে ধর্ষণ করেছেন আজকালকার মাস্টাররা পাঁচ বছরের ছাত্রীকে ধর্ষণ করে এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক তাহলে সভা বল একটা মাস্টার দিয়ে দশটা মাস্টারের বিচার হয় না এখনো সমাজে ভালো মাস্টার আছে ভালো মাস্টার আছে বলে সমাজে মানুষ শিক্ষা পায় আজও মাস্টারের কাছ থেকে ডাক্তার ব্যারিস্টার ইঞ্জিনিয়ার তৈরি হয় তাই একটা মাস্টারকে দিয়ে দশটা মাস্টারের বিচার হয় না তুমি রেহাই পাবে না কেন তুমি একজন ভালো নেতাকে খুন করেছো নেতা হ্যাঁ নেতা আপনি হাসালেন আজকালকার নেতারা নেতা নেতা বলে এখন কেউ নেই আছে আমি নেতাজি সুভাষচন্দ্র বোস প্লিজ গিভ মি ব্লাড মে বি ফ্রিডম তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা ফিরিয়ে দেবো হে ভারত পার্সি আজ ভারতের চরম দুর্গে তাই তো গোষ্ঠী দ্বন্দ্বের লড়াইয়ে ভয়ে ভয়ে খুন হয়ে যাচ্ছে তাই দেশকে বাঁচাবার জন্য তোমরা আমার কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলো বন্দে মাতরম কেউ বলবে না কেন আজকালকার নেতারা নেতা নয় বলুন তো নেতাজি আপনারা এই যখন দেশকে স্বাধীন করেছেন কত মানুষ আপনাদের কাছে গেছে আপনারা যখন নেতা ছিলেন বলুন কটা কটা লোককে কটা মেয়েকে নিয়ে গিয়ে সোনাগাছিতে বিক্রি করেছেন আজকালকার নেতারা জানেন একশো দিনের কাজের টাকা মেরে খায় বিধবাদের পেনশনের টাকা মেরে খায় আজকালকার টাকার নেতারা মানুষ না খেয়ে মরে আর নেতাদের ঘরে লাখ লাখ টাকা ভরা থাকে এরা নেতা এই নেতাদের সমবাদী 2000 টাকা থেকে 500 টাকা ভাগ নেই এরা কি নেতা তুমি ঠিক বলেছো হবল তুমি ঠিকই বলেছো আর এরা হচ্ছে এ দেশের কলঙ্ক তাই এই সব নেতাদের জন্য আজ আমি আত্মগোপন করে আছি কিন্তু একটা প্রশ্ন তুমি কি বা কারণে কেনই বা এতগুলো মানুষকে খুন করলে আপনি কাদেরকে মানুষ বলছেন আমি যারা আমি যাদের খুন করেছি এরা সমাজের মানুষ নয় এরা সমাজের মানুষ নয় এরা সমাজের আগাছা বলুন তো স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে পায়খানাটা পায়খানা ঘরে করলে কি স্বচ্ছ ভারত হয় পেচ্ছাপটা বাথরুমে করলে কি স্বচ্ছ ভারত হয় আপনি বলুন তো জমিতে যদি আগাছা থাকে সেই আগাছা তুলে যদি না ফেলা হয় সে সমস্ত জমির ফসল নষ্ট করে দেবে তাই এই আগাছা মানুষ যারা এই সমাজের অমানুষ এদেরকে যদি সমাজ থেকে তুলে না ফেলা হয় সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না সমাজ কোনোদিন স্বচ্ছ তবু যে অপরাধ তুমি করেছো হাবল তার বিচার কিন্তু অবশ্যই হবে কিন্তু তোমার এই অপরাধের বিচার কোনো আদালতে হবে না তোমার বিচার করবে এই আপামর জনতা তাই তুমি এদের কাছে অপরাধ স্বীকার করে তোমার শাস্তি প্রার্থনা করো আপনারাই বলুন আমি যারা খুন করেছি এরা কি সমাজের মানুষ না এরা অমানুষ আপনারাই বলুন বস্তায় যদি একটা পচা আলু থাকে তাহলে গোটা বস্তাকে পচিয়ে দেয়
তাই আমি এই পচা আলুগুলোকে বস্তা থেকে তুলে ফেলে দিয়েছি দিয়ে যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আপনারা আমাকে ক্ষমা করুন আপনারা আমাকে ক্ষমা করুন আপনারা আমাকে শাস্তি দেন আপামর জনতা চিৎকার করে বলছে হাবলের মুক্তি মুক্তির মন্দির সমান